বিসমিল্লাহির রহমানির রহিম। এই প্রাকৃতিক দুর্যোগের ভিতরে মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে যে পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্ণফুলী বিজেকে অনলাইন ভিত্তিক ক্লাস উপস্থিত হতে পেরেছি, এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রাকৃতিক দুর্যোগের ভিতরেও তোমরা যে যেখানে আছো সুস্থ থাকো, সুন্দর থাকো, এটাই মহান রব্বুল আলামিনের কাছে কামনা করছি। বিগত ক্লাসে 4.2 এর কিছু অংশ, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর অঙ্কগুলো প্রায় করে দেওয়া হয়েছিল। এর মাঝেও দুটি সৃজনশীল বাড়ি কাজ দেওয়া হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের 4.2 এর সৃজনশীল অঙ্কগুলো করাবো। তোমরা যে যেখানে আছো সুন্দরভাবে খাতা কলম বের করো, অঙ্কগুলো আগে সুন্দর করে বুঝবি, তারপর খাতায় অঙ্কগুলো সুন্দর করে নোট করে উঠে রাখবে এবং মন দিয়ে পড়ালেখা করবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আজকে আমি একটা অঙ্ক বোর্ডে দিয়েছি, a সমান 1, b সমান 2, c সমান 3 হলে দেখো যে বি স্কোয়ার এর মান কত। সমাধান দেওয়া আছে কি বি সমান, দেওয়া আছে বি সমান, দেওয়া আছে বি সমান 2, তাহলে 5 নম্বর আমাদের প্রশ্ন দেওয়া আছে যে বি স্কোয়ার এর মান কত। তাহলে বি স্কোয়ার সমান হচ্ছে বি ইন্টু বি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে বি স্কোয়ার বলতে এখানে আমরা কি বুঝি, বি স্কোয়ার বলে এখানে দুইটা তোমার বি আছে, বি ইন্টু বি। তাহলে এখানে আমাদের প্রশ্নে দেওয়া আছে যে বি এর মান কত, বি এর মান হচ্ছে তোমার 2, তাহলে 2 ইন্টু দুইটা বি এর মান হচ্ছে 2 সমান হচ্ছে 2 × 4। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে বি এর মান হচ্ছে 4 times। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তর। এবার 6 নম্বর প্রশ্ন, প্রিয় শিক্ষার্থীরা খাতা উঠে নাও, বোর্ডে জায়গা বল, আমি মুছে ফেলব। 6 নম্বর প্রশ্ন হচ্ছে a সমান 1, b সমান 2, তাহলে আমাদের প্রদত্ত রাশি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো একটা জিনিস, যে আমরা পূর্বে বি স্কোয়ারের মান পাইছি কত, 4, তো সুন্দর করে এটা মান করতে পারো প্লাস এ স্কোয়ার মানে এ ইন্টু এ প্লাস, প্রিয় শিক্ষার্থীরা এর মান কত, 1, তাহলে 1 যোগ 1 সমান হচ্ছে 5 4 প্লাস 1 1 1 1। উত্তর হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো
এখানে তো আসছে b স্কয়ারের মান কত আমরা b স্কয়ারের মান পেয়েছি 4 তাহলে এখানে b স্কয়ার সমান আমরা বসাচ্ছি 4 8 প্লাস প্লাস এখানে দিয়েছি a স্কয়ার মানে সংখ্যাটা হচ্ছে 2 বার তাহলে a ইনটু k তাহলে এখানে a এর মান কত a এর মান আছে মানে 1 তাহলে 1 ইনটু 1 তাহলে এখন 1 কে 1 দিয়ে গুণ করলে আমরা পাবো কি 1 তাহলে 4 যোগ 1 এর সমান হচ্ছে 5 এটা হচ্ছে উত্তর প্রিয় শিক্ষার্থীরা এবার 2 নম্বর উত্তরটা দেখো নম্বর অঙ্কটা দেখো তাহলে এখানে দেওয়া আছে দেখো এর আগে আমরা এ এবং বি এর মান পেয়েছি এর জন্য আমরা এ বি এর মানটা বসাচ্ছি শুধু সি সি এর মান কত পেয়েছি তাহলে প্রদত্ত রাশি कत पाई তাহলে a into a into b minus c প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো তাহলে এখানে আমরা 4 plus 2 2 1 a মান 1 b এর মান এখানে আমরা কত পাইছি b এর মান এখানে 2 b এর মান কত 2 minus c এর মান এখানে কত পাইছি আমরা 3 c এর মান কত 3 4 প্লাস 2 2 কে 2 2 গুণ 4 তাহলে 2 কে 1 দিয়ে গুণ করলে 2 আর 2 কে 2 দিয়ে গুণ করলে 2 গুণ 4 2 গুণ 4 মাইনাস 3 তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো তাহলে এখানে মাইনাস হচ্ছে 3 আর 4 4 দুটো হচ্ছে প্লাস 4 দুটো হচ্ছে কি প্লাস তাহলে 4 4 গুণ 4 কত 8 माइनस थ्री समान होच्छे तबे आठ थे में तीन बार दिले समान को तो पाँच आठ थे के तीन बार दिले पाँच ये तो होच्छे आंसर प्रियो शिक्षा थीरा अब देखो हम गोना बात प्रियो शिक्षा थीरा अब देखो गोना बात आमी बुझे दीच्छे প্রিয় শিক্ষার্থীরা দেখো যে বড় নম্বর অঙ্ক দেওয়া আছে যে b স্কয়ার প্লাস 2ab মাইনাস c এর মান নির্ণয় করো এর আগে আমরা a এবং b এর মানটা পেয়েছি এর জন্য আমরা এখানে a এবং b এর মানটা বসাই নাই তাহলে c সমান দেওয়া আছে 3 তাহলে প্রদত্ত রাশি হচ্ছে b স্কয়ার প্লাস 2ab মাইনাস c তাহলে এখানে দেখো যে আমরা b স্কয়ার এর মান জ্ঞানমূলক প্রশ্ন থেকে পেয়েছি b স্কয়ার সমান এখানে হচ্ছে 4 a প্লাস b প্লাস দিয়েছি তাহলে 2 2 ইনটু a b এর কোন অবস্থা আছে গুণ অবস্থা মাইনাস c তাহলে 2 ইনটু 2 a এর মান কত 1 b এর মান হচ্ছে 2 মাইনাস c এর মান হচ্ছে মাইনাস এখানে মাইনাস বসাচ্ছি c এর মান কত c এর মান হচ্ছে 3 c এর মান কত 3 তাহলে দেখো যে 4 প্লাস 4 প্লাস এই দুইটা হচ্ছে প্লাস আর মাইনাস হচ্ছে কত 3 তাহলে 4 আর 4 কে যোগ করলে হয় 8 8 থেকে 3 বাদ দিলে 5 এটা হচ্ছে উত্তর এখন নিচে থেকে আবার একটা নতুন সিজেন্সি করা হবে
প্রিয় শিক্ষার্থীরা দেখো, দুই নম্বর সৃজনশীল, দেখো দুই নম্বর সৃজনশীল, এ সমান ভোর, বি সমান এ সমান ফোর, বি সমান ফাইভ, সি সমান সেভেন, সি সমান সেভেন হলে এটা হচ্ছে উদ্দীপক, যে এ সমান ফোর, এ সমান ফোর, বি সমান ফাইভ, সি সমান থ্রি। জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে যে এ কিউ ইনটু এ স্কোয়ার। খ নম্বর প্রশ্ন হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি সমান কত। আর খ নম্বর হচ্ছে যে এর মান নির্ণয় নির্ণয় কর। গ নম্বর প্রশ্ন হচ্ছে যে দেখাও, যে দেখাও দেখাও যে বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকাল টু বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে দুই দুই নম্বর সৃজনশীল, একটা এ সমান হচ্ছে ফোর, বি সমান ফাইভ, সি সমান সেভেন, এটি উদ্দীপক দেওয়া আছে। জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে যে এ এ কিউব ইনটু এ স্কোয়ার ইজ ইকাল টু কত। খ নম্বর হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি মান নির্ণয় করো, মান নির্ণয় করো, সরি এখানে সি স্কোয়ার হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান নির্ণয় করো, এর মান কত নির্ণয় করো। ওয়ান নম্বর হচ্ছে দেখাও যে বি স্কোয়ার বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকাল টু বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার। তাহলে দেখো ক নম্বর দেওয়া আছে, দেওয়া আছে এ সমান, দেওয়া আছে এ সমান ফোর, এখানে আমাদের তাহলে দেখো দেওয়া আছে অঙ্ক আমাদের কি এ কিউ ইনটু এ স্কোয়ার, তাহলে সমান এ টু সমান আমরা জানি যে সিঙ্গেল কয়বার তিনবার, তাহলে এ ইনটু এ ইনটু এ এর মান কত পাইছি আমরা, এখানে উদ্দীপক দেওয়া আছে এর মান ফোর, তাহলে ফোর ইন্টু ফোর ইন্টু ফোর ইন্টু ফোর ইন্টু ফোর, তাহলে এখন দেখো চারকে চার দিয়ে গুণ করলে ষোলো, ষোলোকে চার দিয়ে গুণ করলে চার ষোলো কত চৌষট্টি, চার ষোলো কত চৌষট্টি ইন্টু ষোলোকে চারকে চার দিয়ে গুণ করলে ষোলো, এখন চৌষট্টিকে ষোলো দিয়ে যদি গুণ করো তাহলে হবে এক হাজার, এক হাজার চব্বিশ। এটা হচ্ছে ক নম্বরের শিক্ষার্থীরা দেখো, দেওয়া আছে, দেওয়া আছে এ সমান ফোর,
তাহলে a কিউব ইনটু a স্কয়ার তাহলে কিউব মানে ওই সংখ্যাটা লিখতে তো পাইবা আর 3 বার তাহলে a ইনটু a a ইনটু a তাহলে এখানে স্কয়ার মানে কি দুই বার আলাদা সংখ্যা থেকে পাঁচে যে a ইনটু a তাহলে এখন দেখো এর মান কত এর মান 4 তাহলে এর মান 4 আমার মানটা 10 হয়েছে তাহলে 4 কে 4 দিয়ে গুণ করলে 16 16 কে 4 দিয়ে গুণ করলে 4 16 64 a ইনটু a ইনটু 10 হয়েছে 4 কে 4 দিয়ে গুণ করলে হয় 4 4 কত 16 এখন 64 কে 16 দিয়ে গুণ করলে হয় উত্তর হবে 1024 এখন নাম্বার ক নাম্বার দেখো প্রিয় শিক্ষার্থীরা উদ্দীপক মানটা প্রদত্ত রাশি কি দেওয়া আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার তাহলে এখানে আমাদের মানটা কি করতে বলছে নির্ণয় করতে বলছে কি করতে বলছে নির্ণয় তাহলে এর এর মান কত এর মান 4 এর পুরো স্কয়ার প্লাস বি এর মান কত 5 5 এর পুরো স্কয়ার প্লাস সি এর মান কত 7 7 এর পুরো স্কয়ার তাহলে 4 ইনটু 4 এ প্লাস 5 ইনটু 5 এ প্লাস 7 ইনটু 7 দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বোঝার জন্য আমরা সংখ্যাটাকে কি করছি এখানে ভাঙছি কি করছি ভাঙছি এর উপর স্কয়ার মানে ওই সংখ্যাটাকে তোমরা দুই বার কি দুই বার লিখতে হবে তাহলে দেখো 4 কে 4 দিয়ে গুণ করলে 16 এ প্লাস 5 কে 5 দিয়ে গুণ করলে 5 5 কে 25 এ প্লাস 7 কে 7 দিয়ে গুণ করলে 7 7 কত 49 প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয় বুঝতে অসুবিধা হচ্ছে না আচ্ছা দেখো তাহলে এই তিনটাকে আমরা এখন কি করবো যোগ করবো তাহলে 9 আর 6 কত 9 6 15 15 আর 5 কত 20 15 আর 5 কত 20 20 এ 0 হাতে থাকলে কত 2 হাতে কত 2 তাহলে 4 আর 2 6 হাতে কত 2 তাহলে 4 আর 2 6 6 আর 2 8 8 আর 1 9 প্রিয় শিক্ষার্থীরা বুঝছো নিশ্চয় বুঝতে অসুবিধা হচ্ছে না কারো কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় তুমি প্রশ্ন করতে পারো গ নাম্বার দেখো গ নাম্বার আমাদের দেওয়া আছে গ নাম্বার প্রশ্ন দেখো যে দেওয়া আছে দেখো এখানে কি সমান আছে বি এবং সি তাহলে দেওয়া আছে বি সমান 5 সি সমান 7 বি সমান 5 সি সমান 7 তাহলে আমাদের এখানে দুইটা পক্ষ আছে রে বাম পক্ষ বাম পক্ষ বাম পক্ষে কি দেওয়া আছে যে বি বি প্লাস সি বি প্লাস সি হোল স্কয়ার দেখো এখানে বি এর মান কত 5 প্লাস সি এর মান 7 এর উপরে হোল স্কয়ার তাহলে 7 আর 5 কত 12 12 রূপে স্কয়ার এই স্কয়ার মানে কি 12 কে 12 দিয়ে 12 ইনটু 12 সমান হচ্ছে কত 144 12 কে 12 দিয়ে গুণ করলে 144 এটা হচ্ছে বাম পক্ষ এখন দেখো ডান পক্ষ ডান পক্ষ দেখো ডান পক্ষ প্রিয় শিক্ষার্থীরা দেখো ডান পক্ষ কি দেওয়া আছে এখানে ডান পক্ষ আমাদের দেওয়া আছে ডান পক্ষ আমাদের দেওয়া আছে যে বি স্কয়ার প্লাস টু বি সি
c plus plus হচ্ছে c স্কয়ার তাহলে দেখো যদি সিকটাতে b এর মান এখানে আমরা কত পেয়েছি 5 তাহলে 5 অফ b স্কয়ার প্লাস 2 ইনটু এর কোন অবস্থা আছে বল তাহলে b এর মান কত 5 c এর মান 7 এই প্লাস c এর মান কত c এর মান হচ্ছে 7 এই 7 এর উপরে x স্কয়ার তাহলে 5 কে কনস্ট্যান্ট বলে 5 ইনটু 5 প্লাস 5 গুণ 10 তাহলে 70 যো 77 দিয়ে গুণ করলে তাহলে 5 5 কত 25 যোগ 70 যোগ 7 সাথে 49 তাহলে দেখো এখন আমরা তিনটা সংখ্যা কি করব যোগ করব কি করব 9 5 কত 14 9 5 কত 14 14 4 হাতে কত 1 হাতে কত 1 তাহলে 4 এর 5 5 এর সাথে 12 5 এর কত 12 12 দিয়ে 14 প্রিয় শিক্ষার্থীরা দেখো যে আমরা প্রমাণ করছি ডান পক্ষ বাম পক্ষ 140 ডান পক্ষ 144 তখন লিখতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত প্রমাণিত এটা হচ্ছে आंसर বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমাদের একটা বাড়ি কাজ দেওয়া হবে যে বাড়ি কাজটা অবশ্যই তখন স্কুল খুলবে তোমাদের বাড়ি কাজটা অবশ্যই সাবজেক্ট টিচারকে জমা দিতে হবে যদি তোমরা কোনো শিক্ষার্থী যদি না দাও তাহলে যে একটা নাম্বার আছে নির্দিষ্ট সেই নাম্বার থেকে বঞ্চিত হবে আশা করি প্রত্যেক শিক্ষার্থী বাসায় সুন্দর করে মনোযোগ সহকারে পড়া করবে স্কুল যখন খুলবে তখন थ्री समान c সমান 5 বলে এটা হচ্ছে উদ্দীপক যে a সমান 1 b সমান 3 c সমান 5 বলে প্রথম হচ্ছে ক নাম্বার a প্লাস b হোল স্কয়ারের এর মান নির্ণয় করো ক নাম্বার ক নাম্বার হচ্ছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান নির্ণয় করো গ নাম্বার হচ্ছে গ নাম্বার প্রশ্ন হচ্ছে তোমাদের যে দেখাও যে দেখাও দেখাও যে a স্কয়ার माइनस बी स्क्वायर इजिकल टू ए प्लस बी इनटू ए माइनस बी ये तो तुम्हारे बाड़ी क्लास दा हलो अवश्य तुमरा अंकगुलो जे दुटा तुम्हारे आज के सीजनशील करा हुए से ते सीजनशील गुलो निश्चय तुमरा बुझो ये आलोके ये दुटा सीजनशील आलोके তোমাদের এই সিলেবাসটা বাড়ি কাজ দেওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয় বাসায় সুন্দর করে ভালোভাবে বুঝে অঙ্কগুলো নোট খাতায় করে রাখবে পরীক্ষার সময় তোমাদের এগুলো সহায়ক হবে আশা করি এই করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে ঘরে থাকবে অযথা কেউ ঘোরাঘুরি করবে না একান্ত প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যাবে না এই 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 আশাবাদ ব্যক্ত করে আজকের মতো তোমাদের পাঠদান এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো এই কামনা করি আল্লাহ হাফেজ রিয়ান ভাই
आंसर